চলে এসেছি। তো আগের দিনের ভিডিওটা মেইনলি ছিল আলো নিয়ে, যেখানে আমরা আলোর দর্পণ নিয়ে আলোচনা করেছিলাম, তাদের বিভিন্ন টার্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মেইনলি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কি? আলোর প্রতিসরণ হলো আলো যখন একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, যেতে যেতে যদি অন্য কোনো মাধ্যমে যায়, তাহলে তার দুটো মাধ্যমের যেহেতু ঘনত্ব চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আলোর গতিবেগটা চেঞ্জ হয়ে যায়, এবং গতিবেগটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য তাদের ডিরেকশন কিছুটা চেঞ্জ হয় এবং কিছুটা অ্যাঙ্গেলের ডেভিয়েশন ঘটে। সেই ঘটনাটাকেই আমরা বলে থাকবো আলোর প্রতিসরণ। তো কি হয়, আলো যদি বায়ু মাধ্যম থেকে যেতে যেতে জল মাধ্যমে যায় বা জল মাধ্যম থেকে আলো বায়ু মাধ্যমে যায়, তা সেক্ষেত্রে কিভাবে ডেভিয়েশন হয়, অ্যাঙ্গেলটা কিভাবে চেঞ্জ করে বা ডিরেকশনটা কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটাই আমরা দেখবো। প্রথমে আমরা দেখে নিচ্ছি, আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হয়, অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যদি আলোকরশ্মি এসে পড়ে, তাহলে কি হয়, আলোকরশ্মিটা এই বরাবর আসার কথা হয়, অর্থাৎ যত অ্যাঙ্গেলে পড়ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্রেকশনটা সেম, রিফ্র্যাকশনটা সেম হওয়ার কথা হয়। কিন্তু যেহেতু ঘন মাধ্যম এবং লঘু মাধ্যম, অর্থাৎ ঘনত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই গতিবেগ কিছুটা চেঞ্জ হয়ে যায় এবং তার জন্য কিছুটা সরে যায়, অর্থাৎ যে বরাবর আসার কথা সেই বরাবর না এসে কিছুটা এই সাইডে সরে আসে, অর্থাৎ কি না, যে অ্যাঙ্গেল বরাবর যাওয়ার কথা ছিল তার থেকে আরো কিছুটা সরে যাচ্ছে। অর্থাৎ এটা যদি অ্যাঙ্গেল আই হয় আর এটা যদি অ্যাঙ্গেল আর হয়, তাহলে কতটা সরে গেছে, সেই সরে যাওয়ার অ্যাঙ্গেলটা হচ্ছে, যদি আমি ডেল্টা দিয়ে লিখি, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস আই, অর্থাৎ এটা আই এটা আর, যতটা এক্সট্রা সরে গেছে সেটা হচ্ছে ডেল্টা, ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস আই। উল্টোটা যদি হয়, যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তাহলে আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে পড়লো, তার বেরোবার কথা ছিল এইভাবে, কিন্তু যেহেতু মাধ্যমের ঘনত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেহেতু কি হয়, ও ওইভাবে না বেরিয়ে কিছুটা এই দিকে সরে আসে। অর্থাৎ এটা যদি আপাতন কোণ হয় আর এটা যদি প্রতিসরণ কোণ হয়, সেক্ষেত্রে এই যে এতটা অ্যাঙ্গেল সরে এলো, এটাকে আমরা বলে থাকি ডেল্টা বা চ্যুতি কোণ। সে ডেল্টা ইকুয়ালস টু কত হবে, আই মাইনাস আর, অর্থাৎ কি না, যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসে পড়ে, তাহলে কিছুটা বিভেদ তলের দিকে সরে যায় রশ্মিটা, আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি এসে পড়ে, তাহলে অভিলম্বের দিকে কিছুটা সরে আসে। এই যে অ্যাঙ্গেল, যতটা অ্যাঙ্গেল ডিফার করছে বা ডেভিয়েট করে যাচ্ছে, সেটাকে আমরা বলে থাকি চ্যুতি কোণ, যেটা আমরা ঘন থেকে লঘুর ক্ষেত্রে ডিফার রিপ্রেজেন্ট করি ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই দিয়ে, এবং লঘু থেকে ঘন মাধ্যমে মেজার করি ডেল্টা ইকুয়ালস টু আই মাইনাস আর দিয়ে। এই গেল আমার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। এখন ব্যাপারটা হচ্ছে, যদি একটা কাঁচের স্ল্যাব আমি নিই, চওড়া কাঁচের স্ল্যাব, সেক্ষেত্রে যদি আপাতন রশ্মি আপতিত হয়, তাহলে সেক্ষেত্রেও দুটো মিডিয়াম হচ্ছে বায়ু মাধ্যম থেকে এসে কাঁচের মাধ্যমে এসে পড়ছে, সেক্ষেত্রে চ্যুতিকোণ কি আদৌ হবে না হবে না, সেটাই আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে দেখব। তো একটা কাঁচের স্ল্যাব যদি আমি নিয়ে থাকি, সেক্ষেত্রে ছবিটা যেটা দাঁড়াবে, এটা একটা কাঁচের স্ল্যাব, আমি একটু ছোট করেই আঁকছি, এটা একটা কাঁচের স্ল্যাব। এইবার আমি ধরে নিলাম এখানে এসে আপাতত রশ্মিটা পড়লো, তাহলে প্রতিফলনের পর কি হবে, যেহেতু এটা লঘু মাধ্যম এবং এটা ঘন মাধ্যম, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিছুটা এই দিকে সরে আসবে। আবার যেহেতু এটা ঘন মাধ্যম, তখন কি হবে, এইখান থেকে যখন এইখানে এসে পড়ছে, এটা বেরোনোর পর আবার কিছুটা এই দিকে সরে যাবে। অর্থাৎ ব্যাপারটা কি হচ্ছে, লঘু মাধ্যম থেকে একবার ঘন মাধ্যমে এসে পড়ছে এবং এগেন ঘন মাধ্যম থেকে এসে লঘু মাধ্যমে পড়ছে। তো প্রথমে যখন যে অ্যাঙ্গেলে পড়ছে সেই অ্যাঙ্গেলটাকে যদি আমি আই ধরি, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার আর, এটাকে আমি আই ওয়ান ধরলাম, এটাকে আমি আর ওয়ান ধরলাম, তাহলে এই অ্যাঙ্গেলটাও সিমিলারলি আমার হয়ে যাবে আর টু, আর এই অ্যাঙ্গেলটা আমার হয়ে যাবে আই টু, যেহেতু এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সেম, সেই জন্য এটাকে আমি আর টু ধরে নিলাম, এটাকে আমি আই টু ধরে নিলাম।
এইবার একটা কথা আমাদের জেনে রাখা ভালো, প্রতিসরণের দুটো সূত্রের মধ্যে একটা সূত্র আছে, যে সূত্রটা আমাদের কি বলে, যে সূত্রটা আমাদের বলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। অর্থাৎ আপাতন কোণকে যদি আমি আই দিয়ে লিখি তাহলে তার সাইন, এবং প্রতিফলন কোণ প্রতিসরণ কোণকে যদি আমি আর দিয়ে লিখি তার সাইন, এদের যে অনুপাত সেটা সর্বদা ধ্রুবক হয়। এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলে থাকি মিউ, যেটাকে বলা হয়ে থাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এক্ষেত্রে যেহেতু আমার দুটো মাধ্যম আমি দেখতে পাচ্ছি, লঘু মাধ্যম ঘন মাধ্যম, এগেন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, তাহলে এই পয়েন্টের কথা যদি আমি কনসিডার করি তাহলে আমার সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান এটা কত দাঁড়াচ্ছে, মিউ এ টু জি, এ টু জি মানে এয়ার টু গ্লাস। সিমিলারলি আমি যদি এই পয়েন্টের কথা কনসিডার করি তাহলে সাইন, এক্ষেত্রে আপাতন কোণ হচ্ছে আমার আর টু আর রিফ্র্যাক্টেড কোণ হচ্ছে আমার আই টু, তাহলে সাইন আই টু ইকুয়াল টু মিউ জি এ, অর্থাৎ গ্লাস টু ইয়ার, গ্লাস থেকে ইয়ারে আসছে। এখন আমি দেখতে পাচ্ছি মিউ এ জি অ্যান্ড মিউ জি এ দুটো একে অপরের রেসিপ্রোকাল দাঁড়াচ্ছে। রেসিপ্রোকাল মানেটা কি দাঁড়াচ্ছে, আমি লিখতে পারি মিউ এ জি ইজ ইকুয়াল টু ওয়ান বাই মিউ জি এ, তার মানে মিউ এ জিটা কত, সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই মিউ জি এ। তাহলে একে যদি আমি উল্টে লিখি দাঁড়াবে সাইন আই টু বাই সাইন আর টু। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি সাইন আই ওয়ান আর সাইন আই টু সেম, এবং সাইন আর ওয়ান এবং সাইন আর টু সেম। তার মানে আমি বলতে পারি এই ইকুয়েশনগুলো থেকে যে আর ওয়ান এবং আর টু সেম, আই ওয়ান এবং আই টু সেম, অর্থাৎ আই ওয়ান আর আই টু যদি সেম হয়, অর্থাৎ কিনা যে অ্যাঙ্গেলে পড়ছে, যে অ্যাঙ্গেলে স্ল্যাবের উপর এসে পড়ছে ঠিক সেই অ্যাঙ্গেলেই স্ল্যাবের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ আই ওয়ান আর আই টু সেম আমি ম্যাথামেটিক্যালি দেখিয়ে ফেলেছি। তার মানে একটা কাচের স্ল্যাবের মধ্য দিয়ে যদি পরপর দুবার প্রতিসরণ ঘটে যায় তাহলে ইনসিডেন্ট রে এবং রিফ্র্যাক্টেড রে পরস্পর প্যারালেলি বেরিয়ে যায়, সমান্তরালভাবে বেরিয়ে যায়, তাদের মধ্যে কোনো ডেভিয়েশন হয় না, হয় না। তার কারণ হচ্ছে কি, কারণ পরপর দুবার প্রতিসরণের ফলে তাদের মধ্যে যে ডেভিয়েশন ঘটে যে অ্যাঙ্গেলের সেটা কিন্তু মেকআপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন হিসাবে আমাদের মাধ্যমিকে এসে থাকে, যে একটা কাচের স্ল্যাবের মধ্য দিয়ে যদি রে এসে যায় তাহলে সেক্ষেত্রে কি ডেভিয়েশন হবে বা না হলেও সেটা কেন হবে না, সেটা কিন্তু ম্যাথমেটিক্যালি তোমাদের দেখাতে হবে। এই প্রশ্নটা কিন্তু সেক্ষেত্রে ভীষণ ভীষণ এই ডেরিভেশনটা ইম্পর্টেন্ট। এইবার যে ডেরিভেশনটায় যাব সেটা হচ্ছে কাচের স্ল্যাবের ক্ষেত্রে আমি দেখলাম কোনো রকম ডেভিয়েশন হচ্ছে না, তাই চ্যুতি কোণের কোনো মেজারমেন্ট নেই। কিন্তু যদি আমি একটা প্রিজম ভাবি, প্রিজমের মধ্যে দিয়ে যদি রে আসে এবং সেই রেটা যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ডেভিয়েশন বা চ্যুতি কোণ যেটা সেটা কতটা হতে পারে সেটাই আমরা ক্যালকুলেট করে দেখে নেব। তো আগে প্রিজমের ছবিটা এঁকে নিই। এই প্রিজমের ছবি দিয়ে যে প্রুফটা, এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট এবং রিপিটেডলি পরীক্ষায় আসে, মানে এই চারটে প্রুফ তুমি যদি করে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি একটা কমন পাবে, এবং তার মধ্যে প্রিজমের টা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা যদি একটা প্রিজম হয়, রেটা এইভাবে আসছে, এইভাবে গিয়ে এইভাবে বেরিয়ে গেছে, আমি জাস্ট আচ্ছা একটু বড় করেই রাখি নাহলে বোঝা যাবে না। যেহেতু এই অ্যাঙ্গেলে পড়ছে এটাকে আমি বলবো অ্যাঙ্গেল আই ওয়ান, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা আমরা বলছি, আচ্ছা এটাকে আমি বলছি অ্যাঙ্গেল আই টু, এই অ্যাঙ্গেলে রিফ্রেক্টেড হচ্ছে তাই এটা হচ্ছে আমার আর ওয়ান, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার উল্টো দিকে, এটা হচ্ছে আমার আর টু। এইবার এই টোটাল প্রমাণটা আমি জাস্ট তিনটে স্টেপে করে ফেলবো, তিনটে স্টেপে। এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি ডেল্টা। এইবার এই টোটাল প্রমাণটা আমি তিনটে স্টেপে কিভাবে করছি, ফার্স্ট স্টেপ ওয়ান যদি আমি লিখি, প্রথমে আমি এই ট্রায়াঙ্গেলটার কথা যদি কনসিডার করি তাহলে এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অন্তঃস্থ কোণ। আমরা কি জানি অন্তঃস্থ দুটো কোণের যোগফল সবসময় বহিঃস্থ কোণের সাথে সমান হয়,
ভালো করে দেখো এই ট্রায়াঙ্গেলটার এই দুটো যদি অন্তঃস্থ কোণ হয় তাহলে এই ডেল্টা অর্থাৎ যেটা বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ সেটা হচ্ছে আমার বহিঃস্থ কোণ। তার মানে ডেল্টা ইজ ইকুয়াল টু এই দুটো অ্যাঙ্গেল বলতে পারি, ডেল্টা ইজ ইকুয়াল টু এই দুটো অ্যাঙ্গেলের যোগফল। এইবার ভালো করে ছবিটা খেয়াল করে দেখো, এটা যদি এই পুরোটা যদি আই ওয়ান হয় তাহলে এই পুরোটাও আই ওয়ান হবে, তাহলে এই পুরোটা আই ওয়ান, এইটুকুনিটা আর আই আর ওয়ান, তাহলে এইটুকুনিটা কত পড়ে থাকলো আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস। এটাও তাই, এইটা যদি আই টু হয় তাহলে এই পুরোটা আই টু, আবার এইটুকুনি হচ্ছে আর টু, তার মানে এই ছোট্ট কোণটা সেটা হয়ে যাচ্ছে তোমার আই টু মাইনাস আর টু। এইবার এটাকে যদি একটু সিম্পলিফাই করে দেখে নিই তাহলে দেখবো আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু, এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি ডেল্টা ইজ ইকুয়াল টু। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। আমরা সেকেন্ড স্টেপে কি করছি, স্টেপ টুতে আমরা কি করছি, স্টেপ টুতে আমরা নিচের দিকে যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে সেটা কনসিডার করছি। আমরা কি জানি একটা ট্রায়াঙ্গেলের তিনটে কোণের মান কত হয়, 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আর ওয়ান প্লাস আর টু প্লাস সি ইকুয়াল টু 180, সেটাই লিখছি আর ওয়ান প্লাস আর টু প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ। আর স্টেপ থ্রি আমরা কি লিখছি, স্টেপ থ্রিতে আমরা লিখছি এই যে ওপরের দিকে যে চতুর্ভুজটা আমি দেখতে পাচ্ছি সেটাকে আমি পয়েন্ট আউট করছি, এই চতুর্ভুজে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি এই দুটো অ্যাঙ্গেল মিলিয়ে কত হয়, চতুর্ভুজের বিপরীত দুটো কোণের যোগফল সবসময় কত হয়, 180 হয়ে থাকে। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180। এইবার তুমি যদি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দুটোকে ট্যালি করো তাহলে দেখতে পাবে আর ওয়ান আর টুর সাথে যখন সি অ্যাড করছি তখন আসছে 180, আবার এর সাথে যখন সি অ্যাড করছি তখন আসছে 180। তাহলে এই দুটো ইকুয়েশনকে ট্যালি করে আমি বলতে পারি আর ওয়ান আর টু যা এটাও তাই, দ্যাট মিন্স এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর ওয়ান প্লাস আর টু। ওকে, এই আর ওয়ান প্লাস আর টুটার ভ্যালু যে এ সেটাকে আমি জাস্ট এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ ডেল্টা ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু ছিল, আর ওয়ান প্লাস আর টুর জায়গায় আমি অ্যাঙ্গেল এ বসিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমার করতে দেওয়া প্রুফ, অর্থাৎ চ্যুতিকোণ ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। এই যে প্রমাণটা এটা একটু কমপ্লিকেটেড করে অনেকগুলো বইতেই দেওয়া থাকে বা একটু বড় করে দেওয়া থাকে, তোমরা যদি এই প্রমাণটাকে জাস্ট এইভাবে তিনটে পার্টে ভাগ করে নাও যে প্রথমে তোমরা আপার ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করবে, নেক্সট তোমার লোয়ার ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করবে, আফটার দ্যাট এই টোটাল চতুর্ভুজটাকে কনসিডার করবে, দেন তিনটে স্টেপে ভাগ করে নিয়ে যদি প্রমাণটা করো তাহলে কিন্তু ভীষণ ইজি লাগবে। আর এই প্রমাণটা ভীষণ 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 ভীষণভাবে ইম্পর্টেন্ট, মানে রিপিটেডলি পরীক্ষায় এসে থাকে এই প্রমাণটা। আই ওয়ান আই টু যেটা আগে করলাম কাঁচের স্ল্যাবের জন্য, আর আগের ভিডিওতে যে দুটো প্রমাণ আমি করেছি আর ইকুয়ালস টু এফ উত্তল এবং অবতল লেন্সের জন্য, এই চারটে প্রুফ তুমি যদি করে ফেলতে পারো তুমি অবশ্যই একটা প্রুফ তুমি অবশ্যই কমন পাবে আলোর চ্যাপ্টার থেকে। কিন্তু এই চারটে প্রুফ ভীষণ 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 ইম্পর্টেন্ট, তোমরা এইটা বুঝে নিয়ে জাস্ট উপপাদ্যের মতো এই প্রমাণগুলো ভীষণভাবে ভালোভাবে বুঝে নিয়ে রিপিটেডলি খাতায় যদি প্র্যাকটিস করতে থাকো কখনো এটা মুখস্থ করতে যাবে না, সম্ভব নয়। তোমরা যদি খাতায় এটা রিপিটেডলি প্র্যাকটিস করতে থাকো, দু তিনবার প্র্যাকটিস করলেই বা একদিন গ্যাপে একদিন প্র্যাকটিস করলে কিন্তু ব্যাপারটা ভীষণ ইজি হয়ে যাবে, দেন এই প্রমাণগুলো তোমাদের কাছে আর কোনো প্রবলেম হবে না। তো দুটো মেইন ডেরিভেশন নিয়ে আমি আজকে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের বুঝতে পারছো। যদি তোমাদের কোনো সাজেশন থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি ডেফিনেটলি ট্রাই করবো সেটার উপর একটা নতুন করে ভিডিও করার। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, ভিডিওটা যদি তোমাদের পড়াশোনায় কোনোভাবে হেল্প করতে থাকে তাহলে সেক্ষেত্রে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।